দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক কষ্টে আছেন। তো বয়স কত আপনার? আচ্ছা, পরিবারে কে কে আছে? আছে, আম্মু মারা যাওয়ার পরে আব্বু বিয়ে করছে, স্বপ্ন অনেক জ্বালা যন্ত্রণা দেয়, অনেক কষ্ট দেয়, এই জন্য বাসায় কাজ করি আমি। বাবা নাই? না, বাবা আছে, আম্মু মরে যাওয়ার পরে বাবা একটা বিয়ে করছে। আচ্ছা, স্বপ্ন আমার অনেক কষ্ট দেয়, বলছে খাইতে দেয় না পড়তে দেয় না, এই জন্য বাসা কাজ করে মানে কোনোরকম চলে। পড়াশোনা করেন নাই? না, পড়াশোনা করতে পারিনি, করছি মানে অল্প বেশি করতে পারিনি। পড়াশোনার ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল, টাকার জন্য করতে পারিনি। আমাদের সামনে কেন আসলেন? আইসি মানে একটা ভালো একটা মনের মানুষের জন্য, যেন আমার পাশে জন্য থাকে, বিয়ে শাদি করে আমার বাড়িতে থাকতে চায় না, বা সৎ মা অনেক মানে আমার মারে ধরে অত্যাচার করে। এখন চাচ্ছেন যে বিয়ে শাদি করে চলে যাইতে, সৎ মায়ের কাছে থাকতে যাচ্ছেন নাই? তো কারণ আপনার তো তেমন একটা গার্ডিয়ান দেখি নাই, কারণ বাবা যা ছিল তা বাবার মতো, আর সৎ মা যা আছে এত আপনার প্রতি সারাদিন নির্যাতন করতেই থাকে, তো খুব খারাপ লাগে না? খারাপ তো লাগে, এই জন্যই তো প্রতিবেদনের সামনে আছে, যদি ভালো একটা মনের মানুষ পাই তার সাথে মানে বিয়ে করে চলে যাব। আচ্ছা, তো কখনো প্রেম টেম করেন নাই? না, প্রেম করি নাই। তিয়াং মেয়ে একটু প্রেম টেম করবেন না? তত সৎ মায়ের কাছে থাকতে হতো না, বা ইউটিউব আসতে হতো না? করবো, প্রেম করার সময় আছে, কাজ করতে করতে তো দিন যায় বাসায়। আচ্ছা, তো দর্শক নাম কি বললেন? প্রিয়া। মাশাল্লাহ, খুব সুন্দর, দোয়া করি প্রিয়ার একটা প্রিয়াপুর একটা জীবনসঙ্গী হয়ে যাক। তো তার নাম্বারটা হচ্ছে 01-84-99-2-0-650। আমি নাম্বারটা আবার বলছি 01-84-99-2-0-650। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।